আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার তোমাদের সামনে চলে এলাম নতুন আরেকটা ক্লাস নিয়ে আজকেও আমরা ইংরেজি আর ইসলাম শিক্ষা পড়বো আজকে আমরা ইংলিশ ফর টুডে বইয়ের থার্টি সিক্স থেকে থার্টি নাইন পেজ পর্যন্ত যা আছে সেগুলোই পড়ে আসব তাহলে তোমরা সবাই খাতা কলম এবং ইংলিশ ফর টুডে বই নিয়ে রেডি হয়ে যাও ঠিক আছে চলো এবার শুরু করি প্রথমে পড়বো ওয়ার্ড মিনিং এখানে দেখো কত কয়েকটা ওয়ার্ড মিনিং দেওয়া আছে অর্থ এগুলোর চিভুজ সামথিং কিছু অর্ডার নির্দেশ অ্যাগেন আবার রেক্টেঙ্গেল আয়তক্ষেত্র শেপ আকৃতি আবার পড়ব দেখো উচ্চারণগুলো তোমরা ভালোভাবে খেয়াল করবে আমি কীভাবে উচ্চারণগুলো করছি অ্যান্ড পিঁপড়া স্কোয়ার বর্গ ট্রায়াঙ্গেল চিভুজ সামথিং কিছু অর্ডার নির্দেশ এগেন আবার রেক্টেঙ্গেল আয়তক্ষেত্র শেপ আকৃতি তাহলে ওয়ার্ড মিনিং পড়া হয়ে গেল এবার চলো মেক সেন্টেন্স পড়ে আসি দেখো এখানে তিনটা ওয়ার্ড আছে এবং তিনটা ওয়ার্ড দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। প্রথমটা হচ্ছে কাইট কাইট অর্থাৎ আমরা সবাই জানি ঘুরি তাহলে কাইট দিয়ে দেখো আই হ্যাভ এ কাইট আই হ্যাভ এ কাইট পরেরটা হচ্ছে ম্যাচ ম্যাচ করা কি বল ম্যাচ বলতো ম্যাচ অর্থ হচ্ছে মিল করা ম্যাচ ম্যাচ দ্য কলাম ম্যাচ দ্য কলাম এটার উচ্চারণটা খেয়াল করো এটার উচ্চারণটা হচ্ছে কলাম সিও এল ইউ এম এন কলাম অন দ্য বুক ইজ অন দ্য টেবিল দ্য বুক ইজ অন দ্য টেবিল তাহলে দেখো তিনটা মেক সেন্টেন্সও পড়ে ফেলেছি এবারে ট্রান্সলেশন আমরা তো গত ক্লাসেও পড়েছি এবং আমরা এটা জানি যে ট্রান্সলেশন দুইভাবে থাকতে পারে ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি দেখো প্রথমটা হচ্ছে রিড দ্য সেন্টেন্সেস বাক্যগুলো পড়ো রিড দ্য সেন্টেন্সেস বাক্যগুলো পড়ো ট্রেস দ্য ওয়ার্ডস শব্দগুলোর চিহ্ন অনুসরণ করো ট্রেস দ্য ওয়ার্ডস শব্দগুলোর চিহ্ন অনুসরণ করো কমপ্লিট দ্য সেন্টেন্সেস বাক্যগুলো সম্পূর্ণ করো কমপ্লিট দ্য সেন্টেন্সেস বাক্যগুলো সম্পূর্ণ করো তাহলে তিনটা ট্রান্সলেশন করলাম এখন যদি আমরা এটা বাংলা থেকে ইংরেজি করতে যাই তাহলে কি আমরা বলতে পারবো কিনা একটু চেষ্টা করি শব্দগুলোর চিহ্ন অনুসরণ করো এটার ইংরেজিটা কি হতে পারে তো শব্দগুলোর চিহ্ন অনুসরণ করো দেখো এখানে লেখা আছে ট্রেস দ্য ওয়ার্ডস এবার আমরা আজকে কিছু গ্রামার করব। গ্রামারের আমাদের তেমন কিছু থাকে না এখানে শুধু সংজ্ঞা প্রকারভেদ অথবা কয়টি অংশ সেটা পড়লেই হয় তাহলে গ্রামার থেকে আমাদের কি কি থাকবে সেটা একটু দেখি প্রথমে হচ্ছে ওয়ার্ড কাকে বলে ওয়ার্ড কাকে বলে ওয়ার্ড অর্থ কি বলো তো নিশ্চয়ই জানি আমরা ওয়ার্ড অর্থ হচ্ছে শব্দ দেখো শব্দ কখন হয় যখন কয়েকটা লেটার মানে এ বি সি ডি এরকম কয়েকটা লেটার একসাথে হয়ে যখন একটা অর্থ প্রকাশ করবে তখনই সেটা একটা শব্দ হবে তাহলে ওয়ার্ড কাকে বলে এটার এটা কি হবে ডেফিনেশন কি হবে দেখো এক বা একাধিক লেটার একত্রে বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তাহলে তাকে ওয়ার্ড বলে এক বা একাধিক লেটার একত্রে বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তাহলে তাকে ওয়ার্ড বলে দেখো এরপরটা হচ্ছে সেন্টেন্স কাকে বলে সেন্টেন্সের কয়টি অংশ ও কি কি সেন্টেন্স কাকে বলে সেন্টেন্সের কয়টি অংশ ও কি কি আমরা ওয়ার্ড কেন আগে পড়লাম সেটা জানি কারণ ওয়ার্ড না পড়লে আমরা সেন্টেন্স সম্পর্কে বুঝতে পারবো না সেই জন্য সেন্টেন্সের সংজ্ঞা জানতে হলে আমাদের ওয়ার্ডের সংজ্ঞাটা অবশ্যই মুখস্থ থাকতে হবে কারণ ওয়ার্ড ছাড়া কখনো কি হয় না সেন্টেন্স হয় না শব্দ ছাড়া কি কখনো বাক্য হবে হবে না তাই আগে শব্দ তারপরে বাক্য এখন দেখো কয়েকটি ওয়ার্ড একত্রে বসে যদি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে কয়েকটি ওয়ার্ড একত্রে বসে যদি মনের ভাব প্রকাশ করে তবে তাকে কি বলে সেন্টেন্স বলে তাহলে দেখো সেন্টেন্সের দুইটি অংশ সেন্টেন্সের কয়টি অংশ দুইটি অংশ সাবজেক্ট এবং প্রেডিকেট দেখো এখানে লিখে দিয়েছি সেন্টেন্সের দুইটি অংশ যথা সাবজেক্ট অর্থ হচ্ছে উদ্দেশ্য এবং প্রেডিকেট অর্থ হচ্ছে বিধেয় যেমন এখানে দেখো আমি একটা সেন্টেন্স লিখে রেখেছি আই ইট রাইস আই ইট রাইস এখানে দেখো আই হচ্ছে বাক্যের সাবজেক্ট আই হচ্ছে বাক্যের কি সাবজেক্ট এবং ইট রাইস হচ্ছে ইট রাইস কি এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি দেখো যদি আমরা লিখি সুমি রিডস এ বুক তাহলে বলো তো এখানে সাবজেক্ট কোনটা হবে অবশ্যই সুমি তার মানে নামটা হবে কি সাবজেক্ট নামটা হবে সাবজেক্ট তাহলে দেখো আজকে আমরা ইংরেজিতে কী কী পড়লাম আমরা ওয়ার্ড মিনিং পড়েছি মেক সেন্টেন্স পড়েছি ট্রান্সলেশন পড়েছি ওয়ার্ড কাকে বলে এবং সেন্টেন্স কাকে বলে সেন্টেন্সের কয়েকটি অংশ ও তোমাদেরকে আরেকটু বলে নেই এখানে তোমাদেরকে আমি আরেকটু বুঝিয়ে দিয়ে দেখো আমরা যে ওয়ার্ড পড়ে এসেছি এখানে যদি আমি এইভাবে লিখি এ বি সি এটা কি ওয়ার্ড হবে হবে না কেন হবে না কারণ এটা দিয়ে কিন্তু কোনো অর্থ প্রকাশ পায়নি এবিসি এটা নর্মাল এক নর্মাল তিনটা লেটার কিন্তু আমরা যদি এখানে সি এ পি ক্যাপ লিখি তাহলে এটার অর্থ কি হবে বলো টুপি তাহলে এটা কি একটা অর্থ প্রকাশ করেছে সেই জন্য আমরা কি করব একটা অর্থ যখন প্রকাশ করবে কয়েকটি লেটার এক হচ্ছে বসে তখনই সেটা কি হবে ওয়ার্ড হবে কয়েকটি লেটার এক হচ্ছে বসে যখন কোনো অর্থ প্রকাশ করবে তখনই সেটা কি হবে ওয়ার্ড হবে আর কয়েকটি ওয়ার্ড এক হচ্ছে বসে যখন অর্থ প্রকাশ করবে তখন সেটা হবে কি সেন্টেন্স এবং সেন্টেন্সের দুইটা অংশ আচ্ছা তাহলে ইংলিশ পড়া হয়ে গেল এগুলো আমরা কি করব খাতায় ভালো করে তুলে সুন্দর করে তুলব নোট করে নিব এবং ভালো করে মুখস্থ করে লিখে অবশ্যই বাবা মাকে দেখাবো এখন আসো ইসলাম ধর্ম ইসলাম ধর্ম পাট পাঁচ আমি গত ক্লাসে তোমাদেরকে চারটা প্রশ্ন লিখে দিয়েছিলাম উত্তর সহ আমরা তো মুখস্থ করে ফেলেছিলাম ক্লাসেই কি আমরা সেটা বাসায় আবার পড়েছি বাবা মাকে দেখিয়েছি নিশ্চয়ই আমরা বাবা মাকে পড়ে লিখে দেখিয়েছি এখন আসো এই পাঠ পাঁচের লাস্ট কোশ্চেন পাঁচ নাম্বার প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে আমরা তানবিন কেন পাঠ করব। আমরা তানবিন কেন পাঠ করব। দেখো এখানে উত্তরে লেখা আছে তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে হলে ভুলে যাবে মাখরাজ বা হরফ উচ্চারণের সুবিধার জন্য তানবিন কি করব পাঠ করব মাখরাজ বা হরফ উচ্চারণের সুবিধার জন্য কি করব তানবিন পাঠ করব। তাহলে আমরা তানবিন কেন পাঠ করব হর মাখরাজ বা হরফ উচ্চারণের সুবিধার জন্য তানবিন পাঠ করব। দেখো তাহলে আমাদের পাঁচ পাঁচে যে পাঁচটা প্রশ্ন ছিল সেগুলো কিন্তু পাঁচটায় আমাদের শেষ হয়ে গেল পরবর্তী ক্লাসে আমরা পাঠ সাতের যে প্রশ্নগুলো অনুশীলনীতে আছে সেই প্রশ্নগুলোর উত্তরগুলো তোমাদেরকে লিখে দিব যেন তোমরা সুন্দর করে মুখস্থ করে ফেলতে পারো তাহলে আজকে এই পর্যন্তই থাক আজকের ক্লাস এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং ঘরে থাকো আল্লাহ হাফেজ